কৃতজ্ঞ করছি আমাদের সবার প্রিয় মানুষ আজকের প্রথম স্বাগত বক্তব্যটাকে দেবার জন্য করছি জনাব মাসুম বিল্লাহ উপদেষ্টা পরিষদ সদস্য বিএনএসও জনাব মাসুম বিল্লাহ স্বাগত বক্তব্য রাখার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2018 এর উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ মাসুদ রানা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রফেসর শাহ আলম স্যার উপস্থিত প্রধান আলোচক ডক্টর আলমাসুর রহমান প্রশিক্ষক ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা প্রতিনিধিরা সকলে সালাম ও আদর সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন খুব অল্প পরিসরে জন্ম হলেও বাংলাদেশের এখন 16টি জেলায় সুন্দর এবং সুসংগঠিতভাবে ১৮ জেলায় বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন সুসংগঠিত এবং কার্যক্রম অব্যাহত রাখছে আমি এই একটি সংগঠন আমরা যখন 10 থেকে 11 জন ছেলে নিয়ে যখন একটি সংগঠন তৈরি হয় কিন্তু আজকে এই সংগঠন অনেক বড় হয়ে গেছে অনেক বৃহৎ কার্যক্রম করছে আত্মমানবতার সেবায় যেভাবে এগিয়ে আসছে আমি মনে করি আগামী দেশে আগামী দিন এ দেশ একটি সুসংগঠিতভাবে তরুণ প্রজন্মে উদ্দীপ্ত হবে আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার যে চেতনা মুক্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে একটি প্রত্যয় বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন এই মুক্তিযোদ্ধার চেতনাকে সামনে রেখেই তাদের পথ চলা আমি বাংলাদেশের এই চেতনাকে আরো জাগ্রত করতে হবে আরো সুসংগঠিত করতে হবে আরো ভালো কিছু করতে হবে আমাদের আত্মসেবামূলক কাজ করতে হবে সামাজিক সাংস্কৃতিক থেকে শুরু করে সুন্দরভাবে আমাদেরকে আরো গঠনমূলক করতে হবে আমি এই সংগঠনের সভাপতি মাসুদ রানা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমার আসলেই মনে হয় যে সে পারবে সে এই সংগঠনটিকে আরও বেগবান করতে পারবে কারণ আমি দেখেছি কিছুদিন আগে 3 দিন আগে পঞ্চগড়ে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে রাত 12:30 দিকে সে যখন দেখলো যে রোগীগুলো আসা শুরু করছে রংপুর মেডিকেলে সে ছুটে গেল 1টার দিকে রাত 1টা তখন গভীর রাত সে মানুষগুলোর সেবার জন্য চলে গেল এই সেবা মনমানসিকতা এবং সেবার যে তার চিন্তা চেতনা এটা আরও উদ্দীপ্ত হোক এবং সংগঠনের সকলকে সেবার মনমানসিকতা থাকতে হবে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম